আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার সাথে আব্দুর রহমানও খুব ভালো আছে, তার সাথে আব্দুর রহমানের আম্মু ভালো আছে। ভালো বলতে, আব্দুর রহমানের আম্মু একটু অসুস্থ, গায়ে জ্বর আসছে। তো আমরা আজকে ইফতার খুলতে গেছিলাম, আজকে আমরা রোজার জন্য আমাদের দাওয়াত দিছিলে আমাদের বাড়িওয়ালা আঙ্কেল। তো বাড়িওয়ালা আঙ্কেলের বাসায় গেছিলাম, সেখানে আজকে ইফতার করলাম। এখন রান্না বান্নার কাজ শুরু করবে, এখন সেজন্য সেখানে আমি তাকে সাহায্য করব, কারণ আমার আব্দুর রহমানের আম্মু সে অসুস্থ, কারণ আমি একটু তার রান্না বান্নার কাজে সাহায্য করব। আর এখন আপাতত সাহায্য করতে আসে আব্দুর রহমান, সে সাহায্য করতে আসে, সে আসছে আমার কাছে। এই যে আব্বু, তুমি সাহায্য করছো না? সে সাহায্য করছে, এখন আসছে এই আর কি। দেখি তাহলে কে কি সাহায্য করছে তার আম্মুর, দেখা যায়, দেখা যাক। আব্বু দেখি নাকি তুমি কি করছো। অনেক সুন্দর সাহায্য করছে, এই যে শাক কুইটা একদম সুন্দর মতো রাখছে, একদম খুব সুন্দর। এত সুন্দর সাহায্য আমি আর কোনোদিন কাউকে দেখি নাই করতে। এই যে শাকের একটা উগে ছিঁড়ে ছিঁড়ে রাখছে, দেখ ভালো। দেখ তাহলে আমি একটু সাহায্য করি তাকে নাকি। আব্বু তুমি কি সাহায্য করছো? আব্বু আমার আব্বু, তুমি সাহায্য করছো না? যাও তুমি যাও, আমি একটু কাজ করি বাবা, যাও যাও। আমি আমি শাক করবো আম্মুর সাথে, চলো চলো চলো। তুমি তুমি করো, আমি করি, চলো একসাথে করি। হ্যাঁ না, তুমি না, তোমার কান্না কান্না করে মানুষ পোষা বলে, মানুষ পোষা বলে না তোমাকে? হ্যাঁ পোষা বলবে কিন্তু, যাও এ করে না বাবা, যাও তুমি শাক করো, শাক করো। এই যে আমি আজকে কুইস থেকে আসার সময় শাক নিয়ে আসলাম, পুঁই শাক। তো এই রমজানে বা রমজানের আগে আমরা শাক খাইনি কোনো সময় পুঁই শাক, তাই আজকে প্রথম, মানে এখন পুঁই শাক নাকি স্বাদ লাগে না, এই জন্য আজকে নিয়ে আসলাম, দেখি কেমন হয়। চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর থাকবে সাথে থাকবে মিষ্টি কুমার। এই যে মিষ্টি কুমার আনলাম, রমজান মাস, রমজান মাসে মাংস তো খাওয়াই যায় না, গরুর মাংস, মুরগি খাইলে একদম গলা শুকিয়ে যায়, এই কারণে শাকসবজি একটু বেশি করে খাই। বোকা কান্দে না, দাঁড়াও। আমার চুষনি বাবা কই? চুষনি বাবা, এই চুষনি বাবা, চুষনি বাবা একটু ফ্যানটা ছাড়ি নাকি চুষনি বাবা? এই চুষনি বাবা, ওই আবার এটা এটা ধুইছো, ওটা মুখে দিয়েছো কেন? আবু এটা ধুইতে হয়, তুমি বোঝো না আব্বু, এটা ধুইতে হয়, অনেক গরম পড়ছে আজকে, এত গরম, বাবা রে বাবা, দুষ্টুমি কর, অনেক গরম পড়ছে, গরমে মানুষজন একদম বিরক্ত হয়ে গেছে, আজকে গরমটা পড়ছে তো অতিরিক্ত, আজকে অনেক গরম পড়ছে, তো আজকে ফ্যানটা ছাড়ি নিলাম, ফ্যানটা অনেক বাতাস। আরে বাবা রে বাবা, দেখি ওই যে ওই যে ওই ওই যে কোথায় ঢুকছে দেখেন, ওই যে 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 ইসের ভিতরে, এই যে এই যে টেবিলের ভিতর নিচে ঢুকে তারপর একা একা কান্দে, কান্না করে, এই হাত দে না বাবা, এই যে এই ফ্যানের ভিতরে হাত দেয় বাবু, হাত দিন না বাবা, হাত দিন না। এটা এটা অফিস থেকে আসার পর এত গরম লাগছে, তারপর যাই গোসল করছি, গোসল করার পর প্রায় আধা ঘন্টা বসে গোসল করছি, আমার সাথে ছিল আমার ছেলে, দুইজনে একসাথে মিলে গোসল করছি। এই দাঁড়ি ধরো কেন বাবা তুমি, চুষনি বাবা আমার, চুষনি বাবা, আবার রাত্রে মনে হয় গোসল করতে হইবে, কারণ যেই পরিমাণ গরম পড়ছে ফ্যানে কাজ হয় না, এত গরম রে বাবা বাবা। আজকে তো আমার ফ্রিজে ফ্রিজে ঠান্ডা পানি রাখছি, ফ্রিজের পানি ঠান্ডা হয় না, এত পরিমাণ গরম হয়েছে, মানে বরফ হয় না আর কি। কি বাবা ইফতার করলাম, এখন মানে শরীরে খুব ক্লান্ত লাগতেছে, আব্দুর রহমান আমার সাথে করছে, ভদ্র ছেলে, এই আস্তে করে কটো, তোমার গায়ে তো জ্বর, এই এবার এই কুমড়া কুইটা আবার মনে করো যে হাত খাইটা কই না, যে আমার 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 হাত খাইটা দিছে, খবরদার, কুমড়াটা অনেক হলুদ হয়েছে, খাইতে স্বাদ হবে, আস্তে করে কটো, হাত খাইটো না,
আমি সাহায্য করতে আসি, আমি এই করার জন্য ডিরেকশন দিতে আছে, সে আমার ডিরেকশন অনুযায়ী করতে আছে, কারণ আমি না করলে তো করতে পারবো না, কিভাবে করতে হয়। আমি সাহস দিতে আছি, সাহস 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 না দিলে তো করতে পারবে না। কি মাছ দিয়ে রানবা, ইলিশ মাছ না ট্যাংরা মাছ? আব্দুর রহমান বলো তুমি কি দিয়ে খাবো? আব্বু, এই তোমার আম্মু তোমাকে ধোকা দিছে বাবা, এটা খায় না, এটা খায় না বাবা, তোমার আম্মু তোমাকে ধোকা দিছে। পোলা ছেলে হইলে আমার শিক্ষিত ছেলে, সে এটা দিছে আর আম্মু ফালাই দিছে, এটা দিছিলে আব্দুর রহমানকে খাইতে, ভিতরের অংশ আট ইয়ে ফালাই দিছে। তোমার এক চালাক বাবা, না না কুমড়া খাও, নাও খাও বাবা, কুমড়া খাও খাও, দেখি খাইতে পারো কিনা, ফালাই দিছে আমার ছেলে অনেক চাপ। আমি আগামীকালকে, আজকে আমি দাওয়াতে যাওয়ার আগে আমি ঘরের ভিতরে সব কিছু আয়োজন করছি, মহাব্বাতকে শরবত বানাবো, মহাব্বাতকে শরবত। আশা করি কালকে ভিডিওতে আমি মহাব্বাতকে শরবত বানাবো এবং বানাই আমি খাবো, সবাই দেখবেন মহাব্বাতকে শরবত। অনেকদিন ধরে আশা করতেছি বানাবো বানাবো, সময় পাইতেছি না, সময় ভাবে বানাইতে পারতেছি না। আজকে আমি বানানোর জন্য প্রস্তুত নিছিলাম, কিন্তু এদিকে দাওয়াতের জন্য কালকে বই লেগেছে, তবুও আমি ঘরে সবকিছু তৈরি করছি। আজকে আবার আইসা বলো ভাই আপনাকে দাওয়াত দিলে আপনার যান না কেন, এই জন্য আবার নিয়ে গেছে আইসা, সবাই মিলে ইফতার করে আসলাম। আজকে আর বানানো হলো না, কালকে ইনশাল্লাহ আল্লাহ বাসি রাখলে বানাবো। এই হোক দেখি আব্বাও চলো ঘরের রুমে চলো। শরবত বানানোর জন্য আমি এই যে তরমুজ রাখছিলাম, তো তরমুজটা একদম নরম হয়ে গেছে, তো আজকে দিন রাখলে আমার মনে হয় যে ভালো থাকবে না, খাইয়ে ফেলাবো এখন, অনেক মিষ্টি। আবু দুষ্টিটা কেমনে ফেলাই দিল, নাও বাব্বাটা তরমুজ খাবো, মজা মজাই মজা, অনেক মজা হয়েছে, অনেক স্বাদ লাগে, ঠান্ডা তো মিষ্টি, সেই মিষ্টি। আবু তুমি ফেলাই গেলো এটা, আসো আসো দেখি, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো আবু, এদিকে এসো বাবা, একটু বসি। তুমি খাবা না, আসো আসো, এটা খাও, তরমুজটা অনেক লাল হয়েছে, খাইও স্বাদ স্বাদ পাইছি অনেক, তো তরমুজ তো আবার ফ্রিজে থাকে না বেশি দিন, পইছে যায়, সকাল নরম হয়ে গেছে, নাও মজা অনেক মজা, খাও ছেলে খায় মাঝে মাঝে বেশি অল্প খায়। এখন আব্দুর রহমানের খিচুড়ি একটু গরম দেব, আব্দুর রহমানের জন্য খিচুড়ি রান্না হয়েছে সকালবেলা, এখন পর্যন্ত খায় নাই, এই খিচুড়িটা গরম দিয়ে তারপর আমি খাওয়াবো ওনাকে। আসো তুমি কান্না করো কেন, তোমাকে খিচুড়ি খাওয়াবো, আসো তুমি আমার সাথে আসো, তুমি খাবা, আসো আব্বু আসো, তোমাকে খিচুড়ি খাওয়াবো, তো আসো বাবা, এই যে গরম দিই, আজকে অসুস্থ মানুষ একটু রিল্যাক্সে থাকতে দেবো, আমি একটু কাজ করি, কাজ করে তার একটু কি বাবা কে আছে, তুমি খাবা, এই যে বাবা দিতেছি দিতেছি বাবা দিতেছি, দাঁড়া বাবা দাঁড়া দিতেছি, কান্না করে না আব্বু, সবার কাছে বলো যে আমার আম্মু অসুস্থ, আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন, বলো বলো ও বলো তোমার আম্মুর জন্য দোয়া করতে বলো, তুমি তো আমার কুলে উঠে বসে রয়েছো, ফ্যানসারো ফ্যানসারো ফ্যানসারো, দেখছো দুষ্ট ছেলে, হ্যাঁ তোমাকে আমি খাওয়াবো, আসো তুমি খাবা না, এই যে আসো ও বাবা, তুমি খাবা তুমি খাবা, দেখছেন কি দুষ্ট মিটে করে, আসো তুমি খাবা না এখন, আসো আমি আব্দুর রহমানকে একটু খাওয়াবো,
আমার ছেলে আবার খাইতে বসলে তার আবার পাকিস্তানি গজল ছাড়া সে খাইতে পারে না। এই যে সে আবার গজল দেখে বেশি, পাকিস্তানি গজল একটু বেশি দেখে। হ্যাঁ, এই মেয়েটা তার খুব পছন্দের মেয়ে, যে গজল দেখে পাকিস্তানি। হ্যাঁ আব্বু, এ নাও বাবা, নাও 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 বাবু মজা। এই হ্যাঁ, এই তাহলে টিউ বন্ধ করে দেবো বন্ধু, খাও খাও, বিসমিল্লাহ। এই যে দেখছেন খায়, এই যে টিভি ছেড়ে দিলে, গজল ছেড়ে দিলে, গজল ছাড়া আবার কিছু দেখবে না। নাও মজা মজা বাবা, নাও খাও। খাও। আমি টিভি ছেলে একটু টম এন্ড জেরি দেখতে চাই, আমার ছেলে দেখতে চাই গজল, আর আমি দেখতে চাই টম এন্ড জেরি। দেখ ভালো, ছেলে ফেলে দেখতে চায় টম এন্ড জেরি, আর বুড়ো মানুষ দেখতে চায় খবর, তা আমার ফলো হয়েছে উল্টা ফলো হয়েছে আলহামদুলিল্লাহ। এই তুমি তো অসুস্থ, তুমি রান্না করতে পারবে না, আমি রান্না করি, সর আমার কাছে দাও। এই আমি রান্না করতে চলে এসেছি, আমার আমি আমি আসার আগেই সে রান্না বান্না শুরু করে দিছে। এই যে পুঁই শাক রান্না করবে, এখানে এই যে চিংড়ি মাছ দিয়া পুঁই শাক রান্না হবে। এর আগে এইটা কি করে কষাই লবা না, আগে কষাইতে আছে, কষাইতে হয় নাকি? আগে কষাইতে হয়, আমি জানি, তবুও একটু জিজ্ঞেস করলাম আর কি, আমি ভালোই জানি, আমার মনে হয় যা। এই যে একটু আদা দিতে, আদা আদা না নাকি রসুন, আদা আদা দিয়া লালা দিতে বাস, আমার ভালোই তো পারো তুমি। তুমি অসুস্থ মানুষ দেখো, তুমি অসুস্থ বেশি করো না, আমি যা করার আমি করবো, তুমি খেলে আমার কইয়ে দেবো মাঝে মাঝে, নাহলে আমি কই তুমি রান্ধো। এই যে হইলে আমি জানি, কিন্তু জানার পর একটু জিজ্ঞেস করি, একটু জিজ্ঞেস করে একটু ভালো লাগে মহিলাদের মনে। জ্বর আছে গায়ে, জ্বর থাকলেও জিজ্ঞেস করি, তো এই হলুদ দেছো, হলুদ টলুদ দেওয়া ঠিকঠাক মধ্যে রাঁধো, আমি জানি তবু আবার জিজ্ঞেস করি, কারণ কারণ দিয়া যদি এই থাক কিছু না, থাক রাখবে না, থাক কিছু না, হলুদ দিছে, মরিচ দিছে, কালার ডাবার অন্যরকম হয়ে গেছে। এই যে সুন্দর আইসে বসে, এখন আবার আগে ডাটাগুলো দিয়ে নিতে হবে, ডাটাগুলো দিয়ে বাস, আমি ডাটাগুলো আগে সেদ্ধ করে নিতে হবে, কারণ শাক তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ডাটা সেদ্ধ হয় না, এই কারণে ডাটাটা দিয়ে সুন্দর মতো সেদ্ধ করে নেবে। ব্যাস হয়েছে, দেখি আব্দুর রহমান কি করে। আব্বু একা একা টিভি দেখতেছে, তুমি টিভি দেখতেছো বাবা? হ্যাঁ আব্বু, তুমি টিভি দেখতেছো একা একা? ছেলে আমার অনেক ভদ্র, এ ছেলে 200-র মধ্যে একটা বৃষ্টি পাওয়া যায় না। এই যে আমার ছেলে সব পাকিস্তানি গজল দেখতে, সে পাকিস্তানি গজলের, এই যে যখন গজল দেখো তখন আর পলক ফালায় না চোখে, একদম ধ্যান দিয়ে দেখতেছে। এই তোমার কি ফ্যান দেবো? ফ্যান ফ্যান, ওরা কালি দিয়ে খেলাম, অনেক স্বাদ লাগে, মুক্তি তো হয়ে গেছে, সারাদিন খায় আব্দুর রহমানের আম্মু, আমি একটু খাইলাম, ভালোই লাগে খেতে বেশি। এই যে আমার শাকের কার্যক্রম শেষ, এখন শাক দিয়ে দিলে কষানো শেষ, এই যে শাক দিয়ে দিতে আছে, এই যে এখন শাক দিয়ে আমারও সময় শেষ, শাক দেওয়ার কামও শেষ, কারণ কাজ শেষ হচ্ছে এই কারণে, কারণ আমার নামাজের টাইম হয়ে গেছে, আমি এখন তারাবি করতে যাব, কারণ আমার কুমার রান্ধার সময় হবে না, আমি এখন চলে যেতে হবে আমার। আমি এখন নামাজ পড়তে যাব, তারাবি নামাজ, আজান দিছে 8টা 12 বেজে গেছে, চলে যাব। তো কুমার রান্ধার ভাগ্য আর আমার হইল না, আমি চলে যাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ।